কারণ আমাদের এক্সপেরিয়েন্স কিন্তু খুব ভালো হলো। আচ্ছা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? এক্সাইটেড, এইজন্য খুব এক্সাইটেড। যদি কোনো কমপ্লেন আসে না তাহলে হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? রেডি হয়ে আমরা যাচ্ছি সুফি স্কুলে, কারণ আজকে বুকস, ইউনিফর্ম এগুলো সব কিছু আজকে ওরা প্রোভাইড করবে। মানে আমাদের পেমেন্ট করা হয়ে গেছে অলরেডি, ওরা আজকে সেগুলো ডেলিভারি দেবে। আর তোমাদের তো জানানোই হয়নি সুফির রেজাল্ট কেমন হয়েছে। সুফির রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে, ও 97% পেয়ে ক্লাস 5-এ উঠে গেছে। আর সুফি তোমাদের কিছু বলতে চায়, আগে ওর মুখ থেকে শুনে নাও। আমি 97% পেয়েছি আমার এক্সামে, তার সঙ্গে আমি এখন বিগ বয় হয়ে গেছি, ক্লাস 5-এ উঠে গেছি। তার সঙ্গে বিগ বয়? তুই বিগ বয়? হুম, ও নাকি ক্লাস 5-এ উঠে ও বিগ বয় হয়ে গেছে। এখনো কিন্তু সেই বাচ্চাদের মতন হাব্বা, বাদব কায়দা সব কিছু বাচ্চাদের মতন। কবে সত্যিকারের বিগ বয় হবে আমিও জানি না। ওদের স্কুলে এসেছিলাম কিন্তু স্কুল থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা মানে কিছু পাইনি কিনতে, মানে কিছু কিনতে পারিনি, কারণ এখন লাঞ্চ টাইম চলছে। আর প্রবলেমটা হয়ে গেছে কি, ওরা কিন্তু, আর প্রবলেমটা কি হয়েছে বলো তো? ওরা কিন্তু ইনফর্ম করেনি যে এরকম লাঞ্চ টাইম বলে কিছু এরকম ব্রেক থাকবে আর কি। তো যাই হোক, আসলাম আবার 3টে থেকে ওদের খুলবে বললো, তো এখন যাই আমরা লাঞ্চটা করে নিই, তারপর এসে সব কিছু কালেক্ট করবো। আর লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, আর গাড়িটা মনে হচ্ছে কি জ্বলন্ত আগ্নেয়গিরি, এত গরম হয়ে গেছে। আর এখন আবার যাচ্ছি সুফির স্কুলে, মানে বই খাতা কালেক্ট করার জন্য। এখন মনে হয় খোলা পাবো, কারণ 3টে অলরেডি বেজে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে যে আমরা কারিমসে গেছিলাম আজকে। কারিমসের রিভিউ আমি বাড়িতে বসে তোমাদের সঙ্গে শেয়ার করব। বই আর ইউনিফর্ম আমরা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে ডিস্ট্রিক্ট সেন্টারে, কারণ ওর একটা জুতো, মানে স্পোর্টস শু যেটাকে বলে সেইটা, আর একটা স্পোর্টস ট্রাউজার, এই দুটো এখানে পাইনি। আর আমার মাথা না যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে, বাইরে এত রোদ, আর আজকে আমি সানগ্লাসটাই নিতে ভুলে গেছি। আই সুফি, আয় আর একবার। তুই খালি গায়ে ব্যাগ, কি অবস্থা দেখেছো? ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? খুব এক্সাইটেড, দেখি। আরে বাহ, আরে
দেখেছো কতদিন পর স্কুলে যাবে? আচ্ছা ইয়ে তো আবিরা কো মেইল কিয়া থা, তো আবিরা সাথে তো মেইল আয়া। এইভাবে যাবি? ইউনিফর্ম পরবি না? আমি ইউনিফর্ম পরবো কি না, আমি এক্সাইটমেন্ট যেন আমি এরকমই হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু মার্কেট থেকে চলে এসেছি, আর সুফিকে দেখলে তো কতটা এক্সাইটেড, মানে সত্যি বলছি বাচ্চাদের স্কুল খুলে যাওয়াতে আমি এত খুশি হয়েছি না কি বলবো। কারণ মানে ওদের যে দুটো বছর কিভাবে নষ্ট হয়েছে একমাত্র ওরা জানে আর পেরেন্টসরা জানে। আর ওকে ওর অবস্থা দেখলে, ও একদম খালি গায়ে, একদম নতুন ব্যাগ, ওয়াটার বটল, বই বই খাতা যত ছিল সব ব্যাগের মধ্যে ঢুকিয়েছে, এখন ওইটা মানে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে সত্যি বলো, মানে ওদের কতটা মনে সুপ্ত বাসনা স্কুলে যাবার জন্য, এতদিন যেতে পারেনি। গুড মর্নিং এভরিবডি, আমার স্কুল স্টার্ট হয়ে গেছে, এখন আমি স্কুলে যাচ্ছি। রেডি, আমি এখন যাচ্ছি। আজকে থেকে ফার্স্ট স্কুল? খুব এক্সাইটেড? হ্যাঁ খুব আনন্দ হচ্ছে। যদি কোনো কমপ্লেন আসে না তাহলে হয়ে গেল। না না আসবে না, তুমি তো গুড বয়, তাই না? কেন? আজকে আমি যাচ্ছি, যেহেতু ফার্স্ট ডে স্কুলে, অর্ণবের সাথে আমিও যাচ্ছি ওকে দিতে। আর সুফি এত এক্সাইটেড যে আজকে কটার সময় উঠে গেছে জানো? ও উঠেছে, কটায় উঠলি? চারটে 53-তে, মানে 5টা বাজতে তখনও 10 মিনিট প্রায় বাকি। সেই সময় উঠে দেখি ও জানলা খুলে না পর্দা সরিয়ে জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। তারপর টয়লেট করলো, জল খেলো, তারপর আমাকে বলছে মাম্মা ওঠো, আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার কি জানো, এখানে ট্রান্সফার হওয়ার পর এই প্রথম ও নতুন স্কুলে যাচ্ছে। সবাই আজকে আমাকে অল দি বেস্ট বল, আজকে আমার ফার্স্ট স্কুল। ম্যাম যা বলবে সব কিন্তু শুনবে, ঠিক আছে? আর সব কিছু লিখে আনবে, ঠিক আছে? কিছু মিস করবে না কিন্তু, আর সবার সাথে গুড বিহেভ করবে, আর টিফিনটা খেয়ে নেবে, ঠিক আছে? আর মানে সুফির থেকে আমার বেশি টেনশন, আমার বেশি মানে আমি বেশি এক্সাইটেড আর কি, কারণ এত বছর পর স্কুলে যাচ্ছে। আর যখন লাস্ট স্কুলে গেছিল তখন ওর বয়স ছিল মাত্র 7 বছর, মানে অনেকটাই ছোট, 7 না তারও কম, 6 সাড়ে 6। হ্যাঁ তখন ও ক্লাস 2-তে পড়তো, না না 7, হ্যাঁ হ্যাঁ 7 বছর বয়স ছিল তখন ও ক্লাস 2-তে পড়তো। তো বুঝতেই পারছো টেনশন তো হবেই, জানি না সব ভুলে গেছে কিনা। তাই যাই হোক চলো দিয়ে আসি ওকে। গুড মর্নিং এভরিওয়ান, সুফিকে দিয়ে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এখন বসে গেছি এক কাপ চা নিয়ে। আর আজকে না কেমন অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, বাড়ি ঘর একদম নিশ্চুপ শান্ত, কোনো আওয়াজ নেই, আমরা দুটো মানুষ আর কত কথা বলবো। আর আর সুফি বাড়িতে থাকলে একদম গম গম করতো চারিদিক। আসলে 2 বছরে না অভ্যেসটা অনেকটা পাল্টে গেছিলো, যাই হোক পুরোনো রুটিনে তো ফিরতেই হতো একদিন না একদিন, সেটার জন্য আমরা ভীষণ হ্যাপি। আর তোমাদের আমি কালকেই বলেছিলাম যে করিমসের একটা রিভিউ বাড়িতে গিয়ে ভালোভাবে দেব। তো প্রথমেই তোমাদের বলে দিই অ্যাম্বিয়েন্স সম্পর্কে, অ্যাম্বিয়েন্স জাস্ট ফাটাফাটি, গিয়ে মনে হচ্ছে কোনো একটা রাজকীয় জায়গায় চলে এসেছি আমরা। আমরা যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে চিকেন বিরিয়ানি আনারকালি, যার মধ্যে 4 পিস চিকেন ছিল আর 1টা ডিম ছিল, কারণ মাটন বিরিয়ানি ওদের কালকে হয়নি। আর না হয়েছে খামিনি রুটি, যেটা অর্ণব খেয়েছে, আর তার সাথে ছিল হচ্ছে জাহাঙ্গিরি চিকেন, জাহাঙ্গিরি চিকেন। আর তার আমরা ডেজার্টে নিয়েছিলাম ক্ষীর বেনাজির। ক্ষীর বেনাজিরটা অনেকটা না ওই যে ফিন্নি টাইপের খেতে, জানি না ওটা ফিন্নি কি না, ফিন্নির থেকে একটু ডিফারেন্ট লাগলো, কিন্তু বেশ ভালো খেতে, মিষ্টিটাও কম। আর বাদবাকি খাবারের কথা বলি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি জাস্ট অসাম, তবে কলকাতা বিরিয়ানির সাথে কম্পেয়ার করলে কিন্তু চলবে না, কারণ এখানকার চিকেন বিরিয়ানি একদম অন্যরকম, আলু নেই, ওই তো বললাম 4 পিস চিকেন আর 1টা ডিম। আর যেটা ছিল খামিনি রুটি, যেটাকে তান্দুরি রুটি বলা যায়, সেটাও খুব ভালো ছিল, ভীষণ সফট ছিল। আর ছিল জাহাঙ্গিরি চিকেন, জাহাঙ্গিরি চিকেনে এরকম একটা বড় বলে 4টে বড় বড় পিস থাকে আর প্রচুর গ্রেভি থাকে, ওইটাও খেতে অসাম ছিল। আর প্রাইস যদি বলি একটু হয়তো অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় একটু বেশি, কিন্তু কোয়ান্টিটি আমরা মানে যেই পরিমাণ খাবার নিয়েছিলাম তাতে আরামসে 4 জনের থেকে 5 জন, মানে হ্যাঁ 4 জন আরামসে খাওয়া হয়ে যায়, 5 জন হবে না, 4 জনে আরামসে খাওয়া হয়ে যায়। কোয়ান্টিটি প্রচুর প্রচুর দেয়, মানে 1টা বিরিয়ানি নিলে আরামসে 3 জনের খাওয়া হয়ে যায়, তার সাথে 1টা রুটি
মানে কিছু নিয়ে নিলেই হয়ে যায়, আর বাদ বাকি ওখানকার সার্ভিস বলো বা ওখানকার হসপিটালিটি বলো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। আর এই কারিমস ভুবনেশ্বরে ফার্স্ট টাইম এখানে ওপেন হয়েছে, খুব বেশি দিন হয়নি। কবে ওপেন হয়েছে বলতে পারবে? হ্যাঁ, দু মাস হয়ে গেছে না? হ্যাঁ, মাস দুয়েক হলো এখানে ওপেন হয়েছে। অর্ণব অনেক দিন ধরেই বলছিল কারিমসে যাবো কারিমসে যাবো, তো আলটিমেটলি কালকে চলেই গেলাম। এটা অর্ণব আমাকে বলছে যে এটা কিন্তু প্রি হোলি সেলিব্রেশন, আসলে এখানে হোলির দিন না সব বন্ধ থাকে। আর বাই দ্য ওয়ে, আজকে আমাদের পশ্চিমবঙ্গে দোলযাত্রা, কিন্তু এখানে কিন্তু কালকে হোলি সেলিব্রেট হয়, কারণ দেখলেই সুফি স্কুলে গেল, স্কুল এখানে খোলা, আর কালকে হবে হোলি সেলিব্রেশন। তাও যাই হোক, সবাইকে জানাচ্ছি শুভ দোলযাত্রা, কিন্তু হোলি স্পেশাল ভিডিওটা কিন্তু পরে আসবে, মানে মানডের দিন আসবে। আজকের ভিডিওটা তাই আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, কারণ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে যাচ্ছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারা নতুন বন্ধু তারা দেরি না করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আবার আসছি আমি একটা নতুন ভিডিও নিয়ে, হ্যাঁ হোলি স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সামনে। তাহলে চলো, তোমরাও খুব ভালো থেকো, আর সবাই মিলে হোলি এনজয় করো। বাই বাই।